আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা যারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী নবম আসরের এই চূড়ান্ত রাউন্ডের বিশেষ পর্ব, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমাদের এই আয়োজনে সহযোগিতায় আছেন পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিকস, ফান ফ্রেশ, আকিজ সিমেন্ট, আকিজ পাইপস ও বেকম্যানস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া, রব্বুল আলমিনের মেহরবানি যে আইলমের মতন মহান সম্পদ নিয়ে তিনি আমাদেরকে খিদমত করার তৌফিক দান করেছেন। এটা এমন এক সম্পদ যে সম্পর্কে আলী রাদিয়াল্লাহ তাআলাহু বর্ণনা করেন, তুমি যদি কোনো ব্যক্তিকে দিন শিক্ষা দিতে পারো তাহলে একটি লাল উটের চাইতেও অনেক বড় কাজ তুমি করলে। লাল উটের কথা এই জন্য বলা হয়েছে যে তৎকালীন সময়ে সবচেয়ে দামি বাহন, শৌখিন বাহনটি ছিল লাল উট। অর্থাৎ একজন মানুষকে যদি আমরা জ্ঞান বিতরণ করতে পারি, ছড়িয়ে দিতে পারি তার মাঝে জ্ঞানের আলো, তাহলে এটা রব্বুল আলামিনের কাছে অনেক বড় একটি বিষয়। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মানুষের মর্যাদা এবং সম্মান নিয়ে কথা বলেছেন যারা জ্ঞান এবং জ্ঞানীদের নিয়ে কাজ করেন, যারা জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকেন তাদের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে এই মানুষগুলোর জন্য উপরের পাখি থেকে নিয়ে নিচের পিপিলিকা পর্যন্ত মাগফিরাতে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কায়মনো বাক্যে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের এই জ্ঞান ভিত্তিক খিদমতকে সেইভাবে কবুল করে নেন, এবং যে মর্যাদার কথা বলা হয়েছে তা যেন তিনি আমাদেরকে দান করে ধন্য করেন। আল্লাহুম আমিন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের মাঝে চূড়ান্ত পর্বের যে পাঁচটি পর্ব অনুষ্ঠিত হবার কথা, তার মধ্যে দুটি পর্ব আমরা প্রচার করেছি, আজ তৃতীয় পর্ব। আজকের পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন ঝালকাঠির বন্ধু মুফতি হাসিবুর রহমান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার মেহেরবানি যে আপনাকে আমরা তৃতীয়বারের মতন পেয়েছি, আপনি তৃতীয়বারের মতন গোল্ডেন চেয়ারে এসেছেন, আপনার অনুভূতি কী? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে, এবং আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, সেই জন্যই আমি এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর যেন সুন্দরভাবে দিতে পারেন। যে স্বপ্ন দেখে এখানে এসছেন সেই স্বপ্নের মাঝে এখন দাঁড়িয়ে আছেন, এখন স্পর্শ করলেই আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। আমরা জানি না কার মাথায় উঠতে যাচ্ছে নবম আসরের এই মুকুট, আমি দোয়া করি আপনার জন্য রব্বুল আলামিন যেন আপনাকে কবুল করেন। আমিন। বসুন। রব্বি জিদনি ইলমা, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে মুফতি হাসিবুর রহমান আছেন, যিনি তৃতীয়বারের মতন বসেছেন গোল্ডেন চেয়ারে, অর্থাৎ ফাইনাল রাউন্ডে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনার সব মিলিয়ে আজকের যে অনুভূতি, অর্থাৎ একেবারে চূড়ান্ত পর্বের, আপনি স্পেশাল এই পর্বে আপনি বসেছেন, আপনি জানেন যে আপনি হতে পারেন প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয়, যাই হোক, কিন্তু ওমরা টিকিট পেয়ে গেছেন, এক্ষেত্রে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা, শুক্রিয়া,
যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেছেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলতে চাই, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমি দোয়া করি আপনার জন্য, ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে তিনজন আলোকিত জ্ঞানী বন্ধু আছেন যারা আলো ছড়াচ্ছেন ইন্টেলিজেন্ট প্যানেল থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী বন্ধু, সাবেক চ্যাম্পিয়ন 2016 সালের তানজিল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, প্রিয় মানুষ, আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, খোরশেদ আলম সৌরভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, মোহাম্মদ ইয়াকুব আলী। ইয়াকুব আলী, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের মাঝে প্রিয়জন সহায়তায় উপস্থিত আছেন মোহতারাম মাওলানা মোহাম্মদ ইলিয়াস খান, মুহাদ্দিস এবং স্বনামধন্য আলেমে দ্বীন লেখক। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তৃতীয়বারের মতন আপনি প্রিয়জন সহায়তায় বসেছেন এবং তিনবারই আপনি এই ভাইয়ের জন্যই বসেছেন, এসেছেন। আপনার আজকের চাওয়াটা কি? তিনি চূড়ান্ত রাউন্ডে চলে এসেছেন আলহামদুলিল্লাহ, আপনি কি প্রত্যাশা করেন? আলহামদুলিল্লাহ, আমি প্রত্যাশা করি আমার প্রিয় হাসিব ভাই, তিনি যেন তার চূড়ান্ত যে লক্ষ্য সেই লক্ষ্যে তিনি যেন পৌঁছতে পারেন, এবং আমি তার জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে কামিয়াব করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহু ইবারিক ফিক ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া আসআদাকুমুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমাদের পরিচয় হয়েছে, এবার প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগের মতোই আছে, প্রথমে তিনটি প্রশ্ন, তারপরে চারটি, তারপরে চারটি। আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। প্রথম তিনটি প্রশ্নের জন্য আপনি 4 করে নম্বর পাবেন, যদি সঠিক উত্তর দিতে পারেন, ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। শুরু করছি তাহলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। মানুষেরা কি কাজ করলে আল্লাহ তাআলা আসমান জমিনে বরকতের দরজা খুলে দেবেন? এ সালাত ও যাকাত আদায়, বি ইমান আনা ও ইহসান করা, সি তাকওয়া ও তাজকিয়া চর্চা, ডি ইমান আনা ও তাকওয়া অবলম্বন। সময় শেষ হয়ে যাচ্ছে, ডি লক করে দেওয়া হোক। ডি, ইমান আনা ও তাকওয়া অবলম্বন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল আরাফ আয়াত নম্বর 96, যে আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মানুষ যদি, সমাজ যদি ইমানদার হতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজাগুলোকে খুলে দিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার। আমরা রিজিকের জন্য কত টেনশন করি, আমরা কী খাবো, কী পরবো, কীভাবে খাওয়াবো, এই জন্য কত কিছু করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রাজ্জাক, রিজিক দাতা এবং রিজিকের মালিক। আর তিনি বলেছেন, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি এবং ইমানের উপর অবিচল থাকতে পারি, তাহলে কোনো ক্ষেত্রেই আমাদের আর চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা এই দুটি বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। মহিলারা হাতের বালা বা চুড়ি না পরলে স্বামীর অমঙ্গল হবে, এমন বিশ্বাসটি কিরূপ? এ আলেমদের মত,
বি সুন্নাসম্মত, সি মোবাহ, ডি কুসংস্কার। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি কুসংস্কার। অপশন ডি কুসংস্কার স্থির করে নেব ইনশাআল্লাহ। জি, স্থির করা হোক ডি কুসংস্কার। যুগ যুগ ধরে আমরা দেখে আসছি যে নারীগণ তারা হাতের বালা এ কারণে খুলেন না বা পড়ে থাকতে হয়, তারা ভাবেন এই বালা খুলে ফেললে বা চুরি খুলে ফেললে স্বামীর অমঙ্গল হবে। আপনি বলছেন কুসংস্কার। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। এমন অনেক কুসংস্কার আছে আমাদের সমাজে প্রিয় দর্শক, যে সকল কুসংস্কারের কারণে আমরা আচ্ছন্ন হয়ে আছি, আমরা ভীত হয়ে আছি, অথচ ইসলামে তার কোনো স্থান নেই। আসুন এই ব্যাপারে কিছু কথা শুনি। আমাদের সমাজে অনেক মহিলাকেই বলতে শোনা যায় যে হাতে চুড়ি না পড়লে অথবা নাকের নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হয়। অনেক মুসলিম মা বোন এই ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে হাতে চুড়ি নাকে নাকফুল পরিধান করেন। উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে এ কথা প্রমাণিত যে মেয়েরা কান ও নাক ছিদ্র করে গহনা পরতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কেননা নাকে ও কানে গহনা পরার রীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়ও ছিল, কিন্তু তিনি এটি একবারের জন্যও নিষেধ করেননি। এটা শুধু নিজের সৌন্দর্যের জন্য এবং নিজের স্বামীর সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্যই পরিধান করবে, অন্য কোনো পরপুরুষের সামনে নয়, এবং অন্য কোনো ভ্রান্ত বিশ্বাস নিয়ে পরিধান করা যাবে না। সুতরাং মহিলারা হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হবে, ধারণাটি ভ্রান্ত কুসংস্কার। কেননা এ ব্যাপারে কোরআন সুন্নাতে কোনো নির্দেশনা আসেনি, এটা আমাদের একান্ত মন গড়া ভ্রান্ত ধারণা। আর সবচেয়ে বড় কথা হল, আল্লাহ তাআলা সমস্ত মানুষের হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত সময়ের পূর্বে কারো মৃত্যু হবে না, তাই ওই সমস্ত ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদআত ও কুসংস্কার মুক্তভাবে জীবন অতিবাহিত করার তাওফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। বিশ্বের বৃহত্তম সুদমুক্ত ইসলামী শরিয়া সম্মত ক্ষুদ্র ঋণ প্রকল্পের জনক উখওয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে? এ ডক্টর আমজাদ সাকিব, বি ডক্টর সালেহ হাসান নাকিব, সি ডক্টর আবিদ হাসান, ডি ডক্টর জাহিদ হাসান। আল্লাহ তাআলার উপরে ভরসা করে এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি ডক্টর সালেহ হাসান নাকিব। সি না বি? বি, লক করে দিব বি, ডক্টর সালেহ হাসান নাকিব। আপনি বিষয়টি কি জেনে বলেছেন নাকি ভেতর থেকে চিন্তা করে তারপরে আপনি বলেছেন যে আপনার মনে হয়েছে? চিন্তা করে আপনার মনে হয়েছে এটা। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উত্তর হচ্ছে এ ডক্টর আমজাদ সাকিব। 2003 সালে প্রতিষ্ঠিত হয় উখওয়াত ফাউন্ডেশন। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে পাকিস্তানে সুদবিহীন ক্ষুদ্র ঋণ কর্মসূচি উখওয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর আমজাদ সাকিব। দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। খবরে বলা হয় 2022 সালে বিশ্বজুড়ে 343 প্রার্থীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে 251 জন ব্যক্তি এবং 92টি প্রতিষ্ঠান আছে। এ তালিকায় ডক্টর আমজাদ সাকিবেরও নাম আছে। পাকিস্তানে তার 800+ শাখা আছে এবং এ পর্যন্ত তিনি 30 লক্ষ মানুষের মাঝে $90 কোটি বা $8,000 কোটি ঋণ, সুদমুক্ত ঋণ তিনি বিতরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় ধাপে চলে এলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এবার আপনার সামনে, কারণ এই ধাপে
চারটি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আর দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফ লাইনের সাহায্য নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাচ্ছেন 5 করে নম্বর। যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি যে তৃতীয় রাউন্ডে এসছেন, ফাইনাল রাউন্ডে, আপনার পরিবারে যারা আছেন তাদের অভিব্যক্তি কী, তাদের বক্তব্য কী যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, তারা আমার জন্য দোয়া করছে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন, আল্লাহু আকবার, সাহাবীদের মধ্যে গরিবদের জন্য উত্তম ব্যক্তি কে ছিলেন? এ জাফর বিন আবি তালিব, বি সাদ বিন মুয়াজ, সি মুসাব বিন উমাইর, ডি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি লক করে দিব? ইনশাআল্লাহ। স্থির করা হোক ডি, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে এ, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। ওয়াকানা আখিয়ারান নাস লিল মাসাকিন, জাফর ইবনু আবি তালিব কানা ইয়ানকালিবু বিনা ফায়ুতইমুনা মা কানা ফি বাইতিহি। গরিব মিসকিনদের জন্য সবার চেয়ে উত্তম ব্যক্তি ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি আমাকে প্রায় নিজ ঘরে নিয়ে যেতেন এবং যা ঘরে থাকতো তাই দিয়ে তিনি আমাকে আহার করাতেন। বুখারী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 60 জন সাহাবি, অধ্যায় 22। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কালো পাগড়ি বেঁধে দুমাতুল জান্দালে পাঠিয়েছিলেন? এ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন, বি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন, সি আলী রাদিয়াল্লাহু তাআলা আন, ডি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আন। লাইফ লেন্স আছে কোনটি? প্রিয়জন, প্রিয়জন, প্রিয়জন সহায়তা দেয়া হোক। এই প্রশ্নের উত্তর হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে উত্তর হবে গ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, সি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আপনি চাইলে এই অপশনটি নিতে পারেন অথবা পরিবর্তনও করতে পারেন, এটাই নেবেন? জি স্যার। স্থির করে দেব, ঠিক তো? নির্ধারণ করা হোক সি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উত্তর হচ্ছে ডি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরাতে মুস্তফা পৃষ্ঠা নম্বর 393 দ্বিতীয় খণ্ডে এই আলোচনাটা আসছে, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, তবে তার আগে একটা ছবি দেখব খুব মনোযোগ সহকারে, এরপর আমি আপনাকে প্রশ্নটি করব। জি, প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, আমরা ক্যালিগ্রাফিতে কোরআনুল করিমের যে আয়াতের অংশ দেখলাম সেটি সূরা বাকারার কততম আয়াত? এ 181, বি 183, সি 185, ডি
186। লাইফ লাইন চাইলে নিতে পারেন, 50-50 চান্স দেওয়া হোক। জি বি 183, সি 185। উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি 185। ফ্রিজ করে দিব, স্থির করা হোক সি 185। আপনি কি আয়াতটি ধরতে পেরেছেন? জি। আচ্ছা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আপনি যে উত্তরটি দিয়েছেন 50-50 চান্স নেবার পরে, অর্থাৎ লাইফলাইন ব্যবহার করে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, চমৎকার আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অনুমতির ভিত্তিতে কোন তাবেঈর নাম ও উপনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও উপনামে রাখা হয়? এ মোহাম্মদ ইবনু হানাফিয়া, বি মোহাম্মদ ইবনু ইসহাক, সি মোহাম্মদ ইবনুল মুনকাদির, ডি মোহাম্মদ ইবনু সিরিন রাহিমাহুমুল্লাহ। সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে ভাই। আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, মোহাম্মদ ইবনুল হানাফিয়া। অপশন এ, স্থির করা হোক অপশন এ। আপনি কি এই উত্তরটি বুঝে বলেছেন? আমার কাছে মনে হয়েছে। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন এ পর্যায়ে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তিনি মোহাম্মদ ইবনে আলী ইবনে আবি তালিব নামেও পরিচিত, যিনি আলী রাদিয়াল্লাহ তাআলার সন্তান ছিলেন, যার জন্ম 15 হিজড়িতে, মৃত্যু 81 হিজড়িতে। চমৎকার আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেললাম, সামনে আছে তৃতীয় ধাপ, আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ এই ধাপে একটি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক দিতে পারেন অনেক দূর এগিয়ে যাবেন আর কি। এবার আমি বলবো এগিয়ে যাওয়া মানে হচ্ছে সেই মুকুটের কাছে এগিয়ে যাওয়া, 3 লক্ষ টাকা অপেক্ষা করছে সেদিকে এগিয়ে যাওয়া। এজন্য আমি বলবো খুব ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে সাঁই সাঁই করে পিছনে চলে যেতে হবে। আপনি জানেন যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর আছে, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে, তার মানে 18 নম্বর পেছনে পড়ে যাবেন। আল্লাহ মাফ করুন এমনটি যেন না হয়। আর চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন, 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং তাকদীর। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 10 করে নম্বর পাবেন। আমি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। মুজাহিদ রাহিমাহুল্লাহ, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আয়াতে বর্ণিত সবর শব্দের কি তাফসীর করেছেন? এ ধৈর্য, বি বিনয়, সি সাওম, ডি যাকাত। লাইফলাইন চাচ্ছি, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা।
ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। এই পর্যায়ে যে প্রশ্ন এসছে, মুজাহিদ রহমাহুল্লাহ কোরআনে বর্ণিত সবর শব্দের কি তাফসির করছেন? এখানে চারটি অপশন আছে। কোরআনুল করিমে একটি ইবাদতকে বিশেষভাবে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম বলা হয়েছে। একটি ইবাদতকে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম বলা হয়েছে, সেই ইবাদতটি উত্তর হবে। আমি আশা করি যে ভাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, সেই অনুযায়ী উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, সম। অপশন সি সম, জি স্থির করে নেব ইনশাআল্লাহ। নির্ধারণ করা হোক সি সম। আপনি যে উত্তরটি দিয়েছেন লাইফলাইন ব্যবহার করে, আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ, এবং আপনি সঠিক কাজটি করেছেন। যেহেতু তৃতীয় ধাপটি খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম, সেহেতু কোনো ধরনের কনফিউশনকে আমরা প্রশ্রয় দিব না আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সুদের কারবার সমাপ্ত ঘোষণা করেন? এ আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, বি আব্বাস বিন আব্দুল মুত্তালিব, সি রবিয়া বিন হারিস, ডি হারিস বিন রবিয়া। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, আব্বাস বিন আব্দুল মুত্তালিব। অপশন বি, বি তাহলে আমি স্থির করে নিচ্ছি ইনশাআল্লাহ। নির্ধারণ করা হোক বি, আব্বাস বিন আব্দুল মুত্তালিব। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ, চমৎকার, অসাধারণভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন এইভাবেই আপনাকে সাহায্য করুন, আল্লাহুম আমিন। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটা ভিডিও ক্লিপ দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পুরো এক মাসের সেমিস্টার ব্রেক বেটা। হুম কি তো আচ্ছা, হ্যাঁ এই শীতকালও তো চলে আসছে, তোরা এবার টুরে যাবি না? এই বেটা, তুই কোনো কথা বলবি না। আমি আবার কি করলাম? এই তোর জন্য আমাদের প্রতিটা ট্যুর ক্যান্সেল হয়, তুই যাবি যাবি বলে আর যাস না। এই আচ্ছা ঠিক আছে, এবার আমি যাবই, যা শিওর। তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না, যা বেটা ভাগ। বিশ্বাস করিস না মানে? আর বললাম তো যাব। এই যা, তোর কসম খেয়ে বলছি, তোর মাথায় কসম খেয়ে বলছি, এবার আমি ট্যুরে যাবই, হইছে? আস্তাগফিরুল্লাহ, তুই এটা কি করলি দোস্ত? তুই জানিস এটা কত বড় ধরনের গুনাহ? সোমা গুনাহ কেন হবে? শোন, কথায় কথায় কসম করা, অযথা কসম করা, এটা ঠিক না। আর যদি কসম করতেই হয়, একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে, অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞাস। হ্যাঁ আল্লাহ, কি বলিস? শোন, তোকে আমি একটা হাদিস বলি। সহি বুখারী শরীফের 6646 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের নিজের পিতার নামে কসম করতে নিষেধ করেছেন। আর যদি কসম করতেই হয়, একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে, নতুবা চুপ থাকতে হবে। দোস্ত, আমি যদি কোনো মিথ্যা কসম করি? সর্বনাশ! আরে এটা তো কবিরা গুনাহ। কবিরা গুনাহ? হ্যাঁ, শুন, এ ব্যাপারে আরও একটি হাদিস আমার মনে পড়েছে, বুখারী শরীফের 6675 নম্বর হাদিসে রাসূল ইসলাম বলেছেন, কবিরা গুনাহসমূহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম করা। হ্যাঁ আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি আসলে এ বিষয়ে জানতামই না। ইনশাআল্লাহ দোস্ত, পরবর্তী থেকে এরকম কসম আর করবো না। যাক, তুই বুঝতে পেরেছিস সেটাই ভালো, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম এবং এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো যে কথায় কথায় কসম করা যাবে না, এবং অনেক সময় এটা ধরে সেটা ধরে কসম খাওয়া হয়, এটা আসলে কসম নয়। যদি কসম করতেই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আমি প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ।
আপনার জন্য এবারে প্রশ্ন, আল্লাহু আকবার, কসম দিয়ে অন্যের কতটুকু সম্পদ আত্মসাৎ করলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেবেন এবং জান্নাত হারাম করে দেবেন বলে হাদিসে উল্লেখ আছে? এ এক আজলা পানি, বি এক লোহমা খাবার, সি একটি ডাল, ডি একটি শুকনো খেজুর। আপনার মধ্যে যদি কোনো দ্বিধা কাজ করে তাহলে আরও একটি লাইফলাইন আছে, সেটি ব্যবহার করতে পারেন। আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, এক লোকমা খাবার। অপশন বি এক লোকমা খাবার স্থির করে নেব। স্থির করা হোক বি এক লোকমা খাবার। আপনি এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই উত্তরটি কি আপনি কোথাও পেয়েছেন কি না? যে আমার মনে পড়ছে যে এমন একটা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে সি একটি ডাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, হাদিসের মধ্যে এসছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, যে ব্যক্তি নিজের কসম দ্বারা কোনো মুসলমানের অধিকার হরণ করে সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দোজখকে ওয়াজিব করে দেন, অবধারিত করে দেন আর জান্নাতকে হারাম করে দেন। তখন যারা ছিলেন আশেপাশে তারা জিজ্ঞেস করলেন, যদি সামান্য কিছু হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, সেটা যদি গাছের একটি ডালও হয় তার ক্ষেত্রেও একই কথা। নাসাই এবং ইবনে মাজা 2324 নম্বর হাদিস। কোনো সমস্যা নেই ভাই, আলহামদুলিল্লাহ। সামনে আরও একটি প্রশ্ন আছে, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আসলে আগের যে প্রশ্নটি যেটা নিয়ে আমরা কথা বললাম, আমরা কি ভাবতে পারি একজন মানুষের সম্পদ আমাদের সমাজে কতভাবে আত্মসাৎ করা হয়? আমরা দেখি যে আরেকজন সম্পদে আরেকজনের সম্পদকে আত্মসাৎ করার জন্য তার হয়তো অর্থ, তার জায়গা, তার ফ্ল্যাট, তার বাড়ি, তার টাকা পয়সা আত্মসাৎ করার জন্য আমরা কত কিছু মানুষকে করতে দেখি। অথচ আমরা দাবি করি যে আমি মুসলমান, আমি ইমানদার, আমি নামাজ পড়ি, আমি সব কিছু করি। হাদিস বলছে, আমি যদি কারো অধিকার নষ্ট করি এবং সেটা যদি একটা ডালও হয়ে থাকে তাহলেও আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আকবার। আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর একটি মাত্র প্রশ্ন আমার কাছে আছে, এরপরে ইনশাআল্লাহ তালা আমরা আজকে বিদায় নিব। আর বাকি যে আটটি প্রশ্ন আছে সেগুলো আমি ইনশাআল্লাহ তালা চূড়ান্ত পর্ব অর্থাৎ যেদিন ফাইনাল হবে গ্র্যান্ড ফিনালে আমি আপনাকে করব ইনশাআল্লাহ। তো আজকের পর্বের শেষ প্রশ্নটি আমি তাহলে করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, হাদিসের আলোকে কোন কাজের নিয়ত করলে আল্লাহর তরফ থেকে তার জন্য সাহায্য নির্ধারিত হয় এবং আল্লাহ তাআলা তার রিজিকের উপকরণ বাড়িয়ে দেন? এ ঋণ পরিশোধের, বি হজ আদায়ের, সি জিহাদে অংশগ্রহণের, ডি দান সাদাকার। কোন কাজের নিয়ত করলে আল্লাহর তরফ থেকে তার জন্য সাহায্য নির্ধারিত হয়? আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, ঋণ পরিশোধের। অপশন এ ঋণ পরিশোধ। জি, এটা ছিল আজকের আপনার আলোকিত জ্ঞানীর তৃতীয় রাউন্ডে আপনি বসেছেন, তৃতীয়বারের মতন শেষ প্রশ্ন আপনাকে করেছি। আপনি বলেছেন এ ঋণ পরিশোধ। আমি কি স্থির করে ফেলব? নির্ধারণ করা হোক এ ঋণ পরিশোধের।
আপনি বেশ সময় নিয়ে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من كان عليه دين ينوي أداءه كان معه من الله عون وسبب الله له رزقا. যে ব্যক্তি ঋণ আদায়ের বা ঋণ পরিশোধের নিয়ত করবেন, আল্লাহ তাআলা তাকে দুটি জিনিস দান করবেন, একটা হলো সাহায্য নির্ধারণ করে দেন, আরেকটি হচ্ছে রিজিকের উপকরণ বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমরা লক্ষ্য করে থাকি যে অনেকেই ঋণ দিয়ে আর পরিশোধ করতে চান না, যে কারণে আমাদের দরিদ্রতাও কাটে না, আমাদের বিপদও যাচ্ছে না। এই বিষয়ে আমি আমাদের মাঝে তানজিল আহমদ আছেন, আপনার কাছে কিছু শুনতে চাই যে আমাদের দেশে অনেকে ঋণ নেয়ার পরে মনে করেন যে এটা আর দিতে হয় না, আর এমনভাবেই তার অবস্থা হয়, অনেকে বলেন যে ঋণ দেওয়ার পরে মনে হচ্ছে আমি তার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে অনুগ্রহ চাচ্ছি। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী, এবং এই হাদিসের আলোকে আপনি কী বলবেন? চমৎকার একটি প্রসঙ্গ এবং প্রয়োজনীয় প্রসঙ্গ আমাদের সমাজ দেশের জন্য। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তাকাই তাহলে দেখব যে তিনিও ঋণ নিয়েছেন, সাহাবাদের মধ্যেও ঋণ দেয়া নেওয়ার প্রচলন ছিল। মূলত এটি অপর মানুষকে, অন্য মানুষকে সহযোগিতা করা, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি আউনি আখিহি কানাল্লাহু ফি আউনিহি, যে ব্যক্তি তার অপর কোনো ভাইকে সহযোগিতা করে, যে কোনো সহযোগিতা, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সহযোগিতা করেন, যতক্ষণ সহযোগিতা করবেন আল্লাহও সেই ব্যক্তিকে ততক্ষণ সহযোগিতা করবেন। কিন্তু সমস্যাটা হলো যে আমরা যে ঋণ নিয়ে দেই না, গরিমসি করি, টালবাহানা করি, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাথালুল গনী জুলমুন, যদি কোনো ব্যক্তি যার ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে এরপরে গরিমসি করে, টালমাটাল করে, টালবাহানা করে, এটা একটি জুলুম, সম্পূর্ণ জুলুম। নবী সাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন, সেই ইহুদি এসে যা তা বলল রাসূল সাল্লামকে, সাহাবায়ে কেরাম রেগে গেলেন তার এই কথা শুনে। তখন নবী সাল্লাম বললেন যে না, তাকে তোমরা গালি দিও না, ফাইনালে সাহেবুল হাক্কি মাকালান, যে তোমার কাছ থেকে ঋণ পাবে তার অবশ্যই কিছু বলার অধিকার আছে। কিন্তু আমাদের সমাজে উল্টা, আমরা এমন এমন মন্তব্য করি ঋণদাতাকে যে মনে হয় যেন আমরা ঋণ যেন আর না দিই, এবং এই যে প্রথার কারণে, এই অব্যবস্থাপনার কারণে কিন্তু সুদভিত্তিক যে ব্যাংকিং ব্যবস্থা, সুদভিত্তিক ঋণ কর্মসূচি আমাদের সমাজে চালু হয়েছে, এটার কারণে যে আমরা ঋণ পরিশোধ করি না ঠিক মতো, অথচ সুদের টাকা আমরা ঠিকই দিচ্ছি। তো এই জন্য আমাদের আরও সচেতন হওয়া উচিত ঋণ পরিশোধের ক্ষেত্রে, নাহলে আমরা আল্লাহর নিকটে জালেম হিসাবে গণ্য হব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, ইসলামের যে রীতি, সেখান থেকে আমাদের অবস্থান, আমাদের পদস্খলন হবে। এই জন্য আমাদের উচিত ঋণ পরিশোধের ক্ষেত্রে খুব সতর্ক থাকা, সজাগ থাকা। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, এরই সাথে আপনাকে আমি আজকের পর্বে যে ১১টি প্রশ্ন আমার কাছে ছিল সবগুলো করে ফেলেছি, আর কোনো প্রশ্ন হাতে নেই। আল্লাহ চাহে তো গ্র্যান্ড ফিনালে আপনাকে ৮টি প্রশ্ন করব ঝটপট রাউন্ডে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে সম্মানিত করেন, আপনার আইলম, আপনার হায়াত এবং আপনার রিজিকের মাঝে বারাকা দান করেন। আপনার ছোট্ট সন্তানটির কথা আমার মনে আছে, যার বয়স ২, যে আরবিতে কথা বলে, কোনো একদিন হয়তো তার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমি তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার একটি আয়োজন ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব ছিল আজকে। এমন এমন বিষয় আমরা জেনেছি যে বিষয়গুলো হয়তো আগে জানতাম কিন্তু এতটা কখনো গুরুত্ব দিয়েছি কি না আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করব যে বিষয় সম্পর্কে আজকে আমাদের জ্ঞান অর্জন হয়েছে, আমরা যেন অর্জন পর্যন্তই থেমে না থাকি, বরং তার উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতীর্ণ হতো, তিনি সাহাবাদেরকে বলতেন যে এদিকে এসো, আজকে কিছু আয়াত নাজিল হয়েছে। তারা বলতেন, ইয়া রসুল আল্লাহ, এই আয়াত আগামীকাল শুনতে চাই, কারণ গতকালকে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে তার উপর এখনও আমল করতে পারিনি। তারা যা জানতেন তা মানার চেষ্টা করতেন। আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু মানার চেষ্টা করি না, তাই তাদের মাঝে আর আমাদের মাঝে বিস্তর ফারাক হয়ে যাচ্ছে। তাই আসুন প্রিয় দর্শক, আমি আমার নিজেকে নাসিহা করছি, সেই সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যা জানবো
তা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, শতকরা কত টাকা যাকাত দিতে হয়? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে রাত 12টার মধ্যে। এছাড়াও আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা দুজন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য রয়েছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের দুজন বিজয়ী বন্ধুর নাম এবং সঠিক উত্তর। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন ময়মনসিংহ থেকে খোরশেদ আলম, মোবাইল 01939-7301, এবং যশোরের বন্ধু সাইফুল ইসলাম, মোবাইল নম্বর 01950-6845। অভিনন্দন আপনাদেরকে। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি উপস্থিত আছেন আপনাদের সবাইকে এবং আপনারা যারা দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ 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 হব আমি।